আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 38। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে এ কার। আজ আমরা এ কারের ব্যবহারগুলো শিখব। প্রথমে দেখে নিই, প্রথম কাজটি ছবি দেখে গল্প বলি ও শুনি। জেলে জলে জাল ফেলে, ধরে মাছ হেসে খেলে। বন্ধুরা, তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ এবং ছবি দেখে আমরা গল্প বললাম কি। এখানে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে জেলে জলে জাল ফেলছে এবং মাছ ধরছে, এবং দ্বিতীয় ছবিতে ধরে মাছ হেসে খেলে, অর্থাৎ সে মনের সুখে মাছ ধরছে। এখানের বাক্যগুলো যদি তোমরা লক্ষ্য করো, এখানে কিছু শব্দ রয়েছে জেলে জলে ফেলে, এবং দ্বিতীয় ছবিতে যে বাক্যটি রয়েছে ধরে হেসে খেলে। এই শব্দগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একারের ব্যবহার করা হয়েছে। প্রথমে জেলে শব্দটি লক্ষ্য করো, বর্গীয় জ একার, জে, দ একার, লে, জেলে, এবং জলে শব্দটিতে বর্গীয় জ, ল একার, লে, জলে, এবং ফেলে শব্দটিতে ফ একার, ফে, ল একার, লে, ফেলে, জেলে, জলে, জাল ফেলে। তাহলে এখানে আমরা একারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় ছবিতে যে বাক্যটি রয়েছে সেখানে লক্ষ্য করো ধরে, ধরে শব্দটিতে ধ, বয়বিন্দু র একার, রে, ধরে, এবং হেসে শব্দটিতে হ একার, হে, দন্ত স একার, সে, হেসে, এবং খেলে শব্দটিতে খ একার, খে, ল একার, লে, খেলে, ধরে মাছ হেসে খেলে। তাহলে আমরা এখানে একারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারছি। এবার দ্বিতীয় কাজ, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। বন্ধুরা, তোমরা এখানে নিচে চারটি শব্দ দেখতে পাচ্ছ, জেলে, ফেলে, হেসে, খেলে। হ্যাঁ, এবার উপরের ছবির সাথে আমাদের শব্দগুলো মেলাতে হবে। তাহলে জেলে এবং ফেলে এই দুটি শব্দ আমরা কোন ছবিতে খুঁজে পাই? প্রথম ছবিতে। এবং দ্বিতীয় ছবিতে আমরা খুঁজে পাই হেসে এবং খেলে। পরবর্তী কাজ, ডট মিলিয়ে একার লিখি। একার, বন্ধুরা তোমরা লক্ষ্য করো ছবিতে কিভাবে ডট মিলিয়ে আমরা একার লিখব তা আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক একইভাবে একার কার চিহ্নটি লিখবে। এবার একার লিখি ও শব্দ পড়ি। এখানে কিছু বর্ণ রয়েছে, এই বর্ণগুলোতে আমরা একার লিখব ও শব্দগুলো বলবো ও পড়ব। প্রথমে রয়েছে বর্গীয় জ এবং ল, এখানে আমরা একার লিখব। তাহলে কি হয়ে গেল? জেল, বর্গীয় জ একার, জে, ল, জেল। পরবর্তীতে রয়েছে হ এবং দন্ত স, এখানে আমরা একার লিখব, তাহলে কি হয়ে যাবে? হেস, হ একার, হে, দন্ত স। এবং পরবর্তীতে রয়েছে ব এবং ল, এখানে আমরা একার লিখব, তাহলে কি হয়ে গেল? বেল, ব একার, বে, ল, বেল। এবং সর্বশেষ রয়েছে বয়বিন্দু র এবং ল, এখানে আমরা একার লিখব, তাহলে কি হয়ে গেল? রেল, জে, জেল, হেস, বেল, রেল। তাহলে আমরা শব্দগুলোতে একার লিখলাম ও পড়লাম। এবার পড়ি ও লিখি। ছেলেরা খেলে, মেয়েরা নেচে চলে। বন্ধুরা, তোমরা এখানে দুইটি বাক্য দেখতে পাচ্ছ, ছেলেরা খেলে এবং মেয়েরা নেচে চলে। এখানে ছেলেরা শব্দটিতে ছ একার, ছে, ল একার, লে, বয়বিন্দু র আকার, রা, ছেলেরা, এবং খেলে শব্দটিতে খ একার, খে, ল একার, লে, খেলে, ছেলেরা খেলে। হ্যাঁ, এখানে আমরা একারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারছি। এবং দ্বিতীয় যে বাক্যটি মেয়েরা
নিজ জলে মেরা শব্দটিতে ম একার মে অন্তস্থ অ একার এ বয়বিন্দু র আকার রা মেরা নেচে শব্দটিতে ন একারে নে চ একারে চে নেচে এবং চলে চ ল একার লে চলে ছেলেরা খেলে মেয়েরা নেচে চলে। এখানে তাহলে আমরা একারের ব্যবহারগুলো দেখতে পেলাম। সর্বশেষ কাজ বাক্যের শেষে দাড়ি বসাই। ছেলেরা খেলে এখানে আমরা কি বসাবো দাড়ি। মেয়েরা নেচে চলে এখানে আমরা কি বসাবো দাড়ি। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।